নমস্কার বন্ধুরা, প্রিয় পর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই সময় নলেন গুড় বা খেজুর গুড় দিয়ে এরকম সরু চাকলি পিঠে খেতে সবারই খুবই ভালো লাগে। আর আজকে সেটা আমি খুব সহজভাবে কিভাবে আপনারা বানাবেন সেটা দেখিয়ে দেবো। তো চলুন আজকের রেসিপিটা দেখে নিন। পারফেক্ট সরু চাকলি বানানোর জন্য আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছে এক বাটি পরিমাণ সেদ্ধ চাল। আমি এই পিঠে বানানোর জন্য এই বাটিটা ইউজ করব। সমস্ত কিছু এই বাটির পরিমাপ নিয়েই নেব। দিয়ে দিলাম আরও এক বাটি সেদ্ধ চাল, দিয়ে দিচ্ছি ওই বাটির এক বাটি পরিমাণ আতপ চাল। আপনারা যদি অল্প বানাতে চান তাহলে পরিমাণটাও অল্প অল্প করে নেবেন। দিয়ে দিচ্ছি এক বাটি না একটু কম বিউলির ডাল। এবার সবগুলো একসঙ্গে খুব ভালো করে আমি ধুয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। এটা আমি সারা রাত ভেজাতে দেব, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে এবার এটা আমি দেখাবো। চাল ডাল দুটোই খুব ভালো করে ভিজে গেছে। এবার এটা আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব, খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি। এইভাবে আমি সব চাল ডাল পেস্ট করে নেব। সব চাল ডাল পেস্ট করা হয়ে গেছে, একটা বড় বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার অন্য আর একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অল্প অল্প করে এটা গুলবো। একসঙ্গে এতটা আমি গুলবো না, তাই আমি কিছুটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি হালকা গরম জল, খুব গরমও না খুব ঠান্ডাও না। এর মধ্যে আমি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটা খুব ভালো করে গুলিয়ে নেব। এটা অনেকটা সময় নিয়ে গুলিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি আবারও নুনটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, একদম পাতলা একটা ব্যাটার দেখুন। এবার এটা আমি ভাজতে যাব। তার জন্য আমি এখানে একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার এই তেল আর জল আমি তাওয়াতে অল্প অল্প ব্রাশ করে সরু চাকলিগুলো ভেজে নেব। দেখুন তাওয়া খুব গরম হয়ে গেছে, এর মধ্যে জল আর তেল ব্রাশ করে নিলাম। এবার একটা হাতার সাহায্যে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে এইভাবে ঠিক ঘুরিয়ে দিলাম। আর এটা চাপা দিয়ে দেবো আমি প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পর এটা তুলে দেখব হয়েছে কিনা। এটা হয়েছে কিনা বুঝবেন কিভাবে? দেখবেন এর সাইড থেকে ও নিজে নিজেই উঠে আসছে, দেখুন কিভাবে ছেড়ে আসছে। তো সরু চাকলি তৈরি হয়ে গেছে। আমি এইভাবে সব পুরো ব্যাটারটা তৈরি করে নেব। আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক এবং শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।